बिस्मिल्लाहिर रहमानिर रहीम उच्च माध्यमिक द्वादश व्यवसाय शिक्षा शाखार प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम तुम्हारे स्वागत जानाच्छि आजकेर अनलाइन क्लासे। प्रिय शिक्षार्थीबृंद तुम्हारा जानो आमरा रिविशन पर्व चलछे अर्थात आमरा ए पर्वे आमरा समस्या भित्तिक आमरा आलोचना करछि आमरा धारावाहिकभावे आलोचना शेष करेछि आमरा जे समस्त विषये जे समस्त जायगाय शिक्षार्थीदेर प्रब्लेम हय बुझते समस्या हय এই ধরনের সমস্যা ভিত্তিক আলোচনা আমরা করছি। তোমাদের দুইটি পার্ট আছে তোমাদের এক্সামের, যে একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং একটা সিকিউ কোয়েশ্চেন। আমরা শুরুতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আলোচনা করব এবং এরপরে সিকিউ পার্টে আলোচনা করব। তো সেই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা দুইটি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আমি আলোচনা করেছি। আজকে আমি চতুর্থ এবং পঞ্চম অধ্যায় অর্থাৎ শিরোনাম হচ্ছে সংগঠিতকরণ এবং কর্মী সংস্থান, এই দুটি অধ্যায় আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সংগঠিতকরণ এই অধ্যায়ের আমি আলোচনার পূর্বেই যে কথাটি আমি তোমাদের প্রায়শই বলি এটা সব অধ্যায়ের জন্য, যে পড়াশোনার ক্ষেত্রে একটু কৌশলী হতে হবে। কৌশলী এজন্য হতে হবে যেহেতু তোমাদের সৃজনশীল পদ্ধতি, এই সৃজনশীল পদ্ধতিতে তোমাদেরকে গতানুগতিক মুখস্থ না করে তোমাকে কিন্তু চিন্তা করে তোমাকে উত্তর দিতে হয়। তো যার কারণে তুমি যদি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে সক্ষম না হও, আত্মস্থ করতে না পারো, তাহলে তুমি যদি মুখস্থও করো তবুও কিন্তু তুমি সঠিক অ্যান্সারটি দিতে পারবে না। আর যদি তুমি সঠিক বিষয়টা অনুধাবন করতে পারো, ধরতে পারো, তাহলে অল্প কথাই কিন্তু তুমি অ্যান্সার দিলে তুমি পুরোপুরি মার্কস পেয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে যেটা করতে হবে একটু কৌশলী হতে হবে। কৌশলী অর্থাৎ তুমি প্রত্যেকটা অধ্যায়ের যে সমস্ত টপিকগুলো আছে এই প্রত্যেকটা বিষয়ে তুমি ধারাবাহিকভাবে হয়তো পড়েছো, কিন্তু আমি বলবো যে কিছু কিছু অধ্যায় আর কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে সাধারণত প্রশ্ন তৈরি হয়, সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত ওই ধরনের টপিক থেকেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে পাজেল করে প্রশ্ন তৈরি করা হয়। তো এই বিষয়গুলো তোমাকে ফাইন্ড আউট করা শিখতে হবে যে কোন এই অধ্যায়ের কোন বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনও ধারাবাহিকভাবে পড়তে হবে, এগুলো আমি গত ক্লাসেও বলেছি, সেটা হয়তো আজকের ক্লাসের জন্য এটাও একই কথা বলবো। তো আজকে দেখো যে সংগঠিতকরণ অর্গানাইজিং, তোমরা জানো যে ব্যবস্থাপনার যে কাজ সেই কাজের যে প্রথম কাজ পরিকল্পনা, তারপরের কাজটা কিন্তু সংগঠিতকরণ বা সংগঠন। তো এই সংগঠিতকরণ এই অধ্যায়ের আমি কিন্তু ধারাবাহিক আলোচনা শেষ করেছি, মানে আমরা করেছি, যার কারণে আমি কিন্তু সেখানে ফিরে যাব না। আমি যে জায়গায় প্রবলেম হয় শিক্ষার্থীদের স্পেসিফিকলি সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। দেখো যে বিষয়গুলোতে শিক্ষার্থীদের অধিক মনোযোগী হতে হবে এই অধ্যায়ের সংগঠিতকরণ বা সংগঠন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সংগঠনের প্রকারভেদ। তোমরা জানো যে সংগঠনের যে টাইপস আছে এই টাইপসটা হচ্ছে এই সংগঠিতকরণ অধ্যায়ের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই টাইপসগুলো যে বিভিন্ন টাইপসগুলো আছে এই টাইপসগুলো তোমাকে স্পেসিফিকলি আইডেন্টিফাই করা শিখতে হবে, কাকে বলে জানতে হবে, এর বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হবে। এবং সিকিউ পার্টি কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো দিয়ে কিন্তু একটা উদ্দীপক তৈরি করা হয়, এবং তখন তোমাকে ওই বৈশিষ্ট্য চিনে বুঝে তোমাকে বাইর করতে হবে যে এটা কোন ধরনের সংগঠন। এবং এছাড়াও এই সংগঠনগুলো যারা এই সংগঠনগুলো কীভাবে আসছে, অর্থাৎ কোন মনীষী এই সংগঠনকে ইন্ট্রোডিউস করছে, সেই মনীষীগুলোর নামও তোমাকে জানতে হবে। এগুলো তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এই যে সংগঠন কাঠামোর দেখো তোমরা দুইটা ভাগে ভাগ করছি, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। এই যে অনানুষ্ঠানিক সংগঠন আনুষ্ঠানিক সংগঠন কোনটা, যে একটা প্রাতিষ্ঠানিক পরিবেশে একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন পূর্ব নির্ধারিত যে প্রাতিষ্ঠানিক যে নিয়ম রুলস এবং তার মধ্যে দিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয় তখন সেটাকে বলছি আমরা আনুষ্ঠানিক, এবং এর বাইরে ইনফর্মালভাবে যেটা হয় সম্পর্ক তৈরি হয় সেগুলোকে বলছি আমরা অনানুষ্ঠানিক সংগঠন। তো অনানুষ্ঠানিক সংগঠন আমাদের আলোচনার বিষয় না, আনুষ্ঠানিক সংগঠন যেটা, যার প্রকারভেদ দেখতে পাচ্ছ তোমরা পাঁচটি ভাগে ভাগ করা হচ্ছে, সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি বা পর্ষদ সংগঠন এবং ম্যাট্রিক্স সংগঠন।
এই যে পাঁচটি প্রকারের সংগঠন আছে, এই পাঁচটি প্রকারের সংগঠনের কিন্তু প্রত্যেক প্রকারের কিন্তু স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। অর্থাৎ এই সংগঠনগুলোর বৈশিষ্ট্যগুলো তোমাকে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো বুঝতে সক্ষম না হও, তোমাকে কিন্তু একটা উদ্দীপক তৈরি করা হবে, যে উদ্দীপকের মধ্যে হয়তো কমিটি সংগঠনের একটা বৈশিষ্ট্য কিন্তু সেখানে দেওয়া আছে। তোমাকে কিন্তু ওই বৈশিষ্ট্য ধরে তোমাকে চিনতে হবে যে এটা কোন ধরনের সংগঠন। অথবা ধরে নাও যে একটা উদ্দীপকের মধ্যে সরল রৈখিক সংগঠনের একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমাকে কিন্তু ওই বৈশিষ্ট্য দেখে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে এটি কোন সংগঠন। তো তার মানে এই সংগঠনগুলো, প্রত্যেকটি পাঁচটি সংগঠন তোমাকে খুব ভালোভাবে আলাদা আলাদাভাবে তোমাকে বৈশিষ্ট্যগুলো বুঝে চিহ্নিত করে শিখতে হবে। তা আমরা যে দেখি, প্রথমে আসো যে সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠন কাকে বলে এটা তুমি আগে তোমার দেখো। প্রতিষ্ঠানের পদসমূহকে মর্যাদা ও ক্ষমতার ভিত্তিতে উপর হতে নিচের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে যে কাঠামো তৈরি হয় তাকে সরলরৈখিক সংগঠন। স্ট্রেট লাইন, যদি যেটা আমরা বুঝি, এক স্ট্রেট লাইন মানে বরাবর যেটা নেমে আসে বা বরাবর যেটা উপরে যায়। তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ একটা প্রতিষ্ঠানের একটা অর্গানোগ্রাম দেওয়া আছে, দেখাও সেখানে একদম শুরুর দিকে কী আছে, উপরের দিকে টপে অনার্স অফ এ কোম্পানি বা শেয়ার হোল্ডার, যারা কোম্পানির মালিক বলতে যাদেরকে বোঝা হয়, যারা কোম্পানির শেয়ার হোল্ডার এরাই হলো কোম্পানির প্রকৃত মালিক। এরপরে তাদের পরে থাকে বোর্ড অফ ডিরেক্টরস, যাদের মালিককে নির্দেশনা দেয়। এই বোর্ড অফ ডিরেক্টরস যাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে তারা হচ্ছে এই শেয়ার হোল্ডারদের নির্দেশনা অনুযায়ী করে। এরপরের ধাপে আছে দেখো ম্যানেজিং ডিরেক্টর, যারা অ্যাপয়েন্টেড। বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু ইলেকটেড, অর্থাৎ ইলেক্টেড কার মাধ্যমে? ওই যে শেয়ার হোল্ডারের মাধ্যমে, তাদের মাধ্যমে মধ্যে থেকেই কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস ইলেক্টেড হয়। এই বোর্ড অফ ডিরেক্টরস তারা কী করে, তার ম্যানেজিং ডিরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং পরবর্তীতে ম্যানেজিং ডিরেক্টরের পরে দেখো তোমরা দেখছো জেনারেল ম্যানেজার, তারপরে মিড লেভেল ম্যানেজার, তারপরে সুপারভাইজার, এবং ফাইনালি লাস্টে দেখো ওয়ার্কার্স। তো এই যে দেখো একদম কর্তৃত্ব, যেটা অর্থাৎ কোম্পানির মালিক বলতে আমরা বুঝি কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে। এই শেয়ার হোল্ডার তারা কী করবে, তারা আদেশ দিবে বোর্ড অফ ডিরেক্টরসকে, কোনো বিষয়ে সিদ্ধান্ত তারা যদি নেয় সেই সিদ্ধান্ত তারা বাস্তবায়নের জন্য আদেশ দিবে বোর্ড অফ ডিরেক্টরসকে। বোর্ড অফ ডিরেক্টরস আদেশ দিবে ম্যানেজিং ডিরেক্টরকে, এমডিকে, এমডি দিবে তার অধীনস্থ জিএমকে, জিএম দিবে তার অধীনস্থ মিড লেভেল ম্যানেজারকে, অর্থাৎ এজিএম, ডিজিএম এদেরকে দিবে, এবং এই মিড লেভেল ম্যানেজার যারা তারা দিবে সুপারভাইজারকে, এবং ফাইনালি যারা কাজ করে ওয়ার্কার এই সুপারভাইজার তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিবে। তো এই যে একটা নির্দেশনা, দেখো খেয়াল করে দেখো এই নির্দেশনাটা কিন্তু একদম ওপর থেকে বরাবর নেমে আসছে। এখানে কিন্তু পার্শ্ব থেকে, ডান পার্শ্ব বা বাম পাশ থেকে কোনো কোনো ধরনের এখানে পরামর্শ বা কোনো ধরনের উপদেশ এখানে কিন্তু যুক্ত হচ্ছে না, অর্থাৎ একটি আদেশ যেটি একদম স্ট্রেট লাইন বরাবর নেমে আসে। এইভাবে তোমাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। এরপরে দেখো পরের যে তোমাদের আরেকটি যে টাইপস, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এখানে বলছে কি, আগেরটা যে বলে সরলরৈখিক ছিল, এর সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি শব্দ পদস্থ, স্টাফ অর্গানাইজেশন, লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। কাকে বলে একটু দেখো, যে সরলরৈখিক নির্বাহী কার্যভার লাঘব ও কার্যকরভাবে কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশেষজ্ঞ বা উপদেষ্টা কর্মী নিয়োগ করে যে সংগঠন কাঠামো তৈরি করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থ সংগঠন বলে। অর্থাৎ আমরা যে আগের সরলরৈখিক সংগঠন দেখেছি, সেই সরলরৈখিক সংগঠনের যারা নির্বাহী থাকে, যারা সিদ্ধান্ত নেয়, যারা কাজ করে, এই নির্বাহীদেরকে বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে। এই যে পরামর্শ বা সহযোগিতা যা করছে এরা হচ্ছে পদস্থ কর্মী, অর্থাৎ এরা একটা পদ সেখানে থাকে যারা ওই নির্বাহীদেরকে মেইন যে লাইন তোমার সরলরৈখিক যে স্টেট লাইন অথরিটি, লাইন অথরিটি সেখানে কিন্তু তাদের কিন্তু কোনো কর্তৃত্ব নাই, কিন্তু তারা কী করে, একজন নির্বাহীকে কিন্তু পরামর্শ দিয়ে সহযোগিতা করে। সরলরৈখিক নির্বাহী কার্যভার, অর্থাৎ যিনি নির্বাহী থাকেন তিনি সব বিষয়ে এক্সপার্ট হন না, সব বিষয়ে তার জ্ঞানের পরিধি থাকে না। তো দেখা গেল কোনো একটা বিষয়ে তাকে সহযোগিতা করার জন্য কোনো বিশেষজ্ঞ কর্মী তাকে নিয়ে ওই তাকে তার সুপারভাইজার হিসেবে, তার উপদেষ্টা হিসেবে তাকে মনোনীত করা হয়। এই উপদেষ্টা কী করে, ওই নির্বাহীকে তার বিশেষ বিশেষ বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে। এই ধরনের সংগঠন কাঠামোকে আমরা বলছি সরলরৈখিক ও পদস্থ। অর্থাৎ সরলরৈখিক যে আমরা দেখেছি যে সরলরৈখিক অথরিটি সেটা তো থাকবেই, পাশাপাশি এই সরলরৈখিক নির্বাহীদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য
যে পদগুলো তৈরি করা হয় তারা হচ্ছে এই এই উভয় সমন্বয়ে যে সংগঠন সেটাকে বলছি আমরা সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এখানে খেয়াল করে দেখো তোমরা লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন ডায়াগ্রামটা দেখো, যেখানে যিনি সেলস ম্যানেজার সেই সেলস ম্যানেজারের আন্ডারে আছে ট্রেনিং ডিরেক্টর, রিজিওন এ সেলস রিজিওন এ সেলস ম্যানেজার তার আন্ডারে সুপারভাইজার। কিন্তু দেখো সেলস ম্যানেজার যে ডিরেক্টরদেরকে পরামর্শ দিবে মানে নির্বাহী তাদের কর্তৃত্ব দেখাবে, তো পাশাপাশি কিন্তু মার্কেট ফোরকাস্টার বলে আর একটি পদ ক্রিয়েট করা হয়েছে এখানে। এই মার্কেট ফোরকাস্টার অর্থাৎ বাজার বিশেষজ্ঞ, এই বাজার বিশেষজ্ঞ কী করবে, সেলস ম্যানেজারকে পরামর্শ দিবে বিভিন্ন ক্ষেত্রে। এখানে কিন্তু এই মার্কেট ফোরকাস্টারের যে পদ এই পদটা হচ্ছে পদস্থ কর্মী। এই পদস্থ কর্মীর কাজ হচ্ছে কি যে এই যে সরলরৈখিক যে নির্বাহী আছে তাকে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিয়ে সহযোগিতা করা। এই ধরনের সংগঠন কাঠামো যদি হয় তাকে আমরা বলছি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। খেয়াল করে দেখো যে আগেরটা ছিল সরলরৈখিক, যেখানে কিন্তু কোনো ধরনের পরামর্শদাতা ছিল না। সরলরৈখিকের উদাহরণ হিসেবে আমরা জানি যে আমাদের যে মানে সরকারের মানে বাহিনীগুলো আছে সামরিক আধাসামরিক বাহিনী, সে সমস্ত বাহিনীগুলোতে কিন্তু তাদের যে অর্গানোগ্রাম সেখানে কিন্তু এই ডান দিকে বা বাম দিকে পরামর্শদাতা বলে কোনো পদ কিন্তু তাদের নাই। সেখানে কিন্তু একদম তুমি যদি দেখো আমি বাংলাদেশ পুলিশের উদাহরণ দিয়েই বলি, পুলিশের যে অর্গানোগ্রাম সেখানে কিন্তু একদম টপ লেভেলে থাকে একজন আইজিপি, একজন আইজিপি থাকেন, আইজিপির অধীনে থাকেন এডিশনাল আইজিপি, তিনটি পদ বা চারটি পদ আছেন। এডিশনাল আইজিপির অধীনে থাকে অনেকগুলো ডিআইজি, তারপর ডিআইজির অধীনে থাকে এডিশনাল ডিআইজি, ডিআইজির অধীনে থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন এসপি পদমর্যাদা কর্মকর্তা, এসপির অধীনে থাকে এডিশনাল এসপি, এই যে বরাবর নেমে আসছে। সুতরাং এখানে ডিআইজি বা এসপিকে পরামর্শ দেওয়ার জন্য তার কাজে সহযোগিতা করার জন্য কোনো পদ কিন্তু সেখানে থাকে না। ঠিক বাংলাদেশ পুলিশ বাহিনী বা বাংলাদেশ সামরিক বাহিনী তা উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সরলরৈখিক যে কাঠামো অর্গানোগ্রাম সেটা কিন্তু ফলো করা হয়। কিন্তু যখন কোনো বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শের প্রয়োজন হয়, যেমন বাংলাদেশ সরকারের কথা বলি, বাংলাদেশ সরকারের একজন নির্বাহী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হলেন চিফ এক্সিকিউটিভ বাংলাদেশ গভর্নমেন্টের। তো উনি ওনাকে পরামর্শ দেওয়ার জন্য যেমন কোনো উপদেষ্টা আছে বা ওনার অধীনস্থ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কেও পরামর্শ দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞ পদ আছে। কিন্তু তো এই ধরনের অর্গানোগ্রামকে বলছি আমরা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এরপরে আসো কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠন সংজ্ঞাটাকে দেখো, খেয়াল করো যে কাজের প্রকৃতি অনুযায়ী বিভাগ উপবিভাগ সৃষ্টি করে প্রতিটি বিভাগের কর্তৃত্ব ও দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ কর্মীর উপর ন্যস্ত করে যে সংগঠন, অর্থাৎ এই সংগঠনটা তৈরিই করা হয়েছে কাজের ধরনের উপর ভিত্তি করে, কাজকে ফোকাস করা হচ্ছে কী ধরনের কাজ সেই কাজকে ফোকাস করে কিন্তু এই ডিপার্টমেন্টগুলো সাজানো হচ্ছে। কাজের প্রকৃতি অনুযায়ী বিভাগ উপবিভাগ, প্রয়োজনীয় বিভাগ থাকবে এবং প্রয়োজনীয় উপবিভাগ সৃষ্টি করবে, করে প্রত্যেকটা বিভাগ এবং উপবিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে কাকে, একজন বিশেষজ্ঞ কর্মীগণ। খেয়াল করে দেখো এখানে নিচে অর্গানোগ্রামটা দেখো যে যিনি বোর্ড অফ ডিরেক্টরস তার অধীনে আছে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, তো তার অধীনে দেখো দেখো সেলস অ্যান্ড মার্কেটিং হেড, প্রোডাকশন হেড, হিউম্যান রিসোর্স হেড, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভাগ করা হয়েছে। অর্থাৎ তার সেলস ডিপার্টমেন্ট একটি আছে, তার প্রোডাকশন ডিপার্টমেন্ট আলাদা, তার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আলাদা, তার ফিনান্স ডিপার্টমেন্ট আলাদা, রিসার্চ ডিপার্টমেন্ট আলাদা, পারচেজিং ডিপার্টমেন্ট আলাদা। এইভাবে তা ওই প্রতিষ্ঠানের সমস্ত কাজগুলোকে কাজের ধরন অনুযায়ী, হ্যাঁ এখানে কিন্তু অন্য কিছু না, কাজের ধরন অনুযায়ী ভাগ করা হয়েছে। এবারে ওই সমস্ত বিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে কাকে, যিনি ওই বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ, অর্থাৎ যিনি সেলস বিষয়ে অভিজ্ঞতা রাখেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের, যিনি প্রোডাকশন সংক্রান্ত অভিজ্ঞতা এবং দায়িত্ব এবং পালন করেছেন ইতিপূর্বে তাকে দেওয়া হচ্ছে প্রোডাকশন সাইডের দায়িত্ব, যিনি এইচআরের যিনি হিউম্যান রিসোর্সের উপর কাজ করেছেন তাকে দেওয়া হচ্ছে হিউম্যান রিসোর্স, যিনি ফিনান্সে কাজ করেছেন তাকে ফাইন্যান্স নিয়ে কাজ করেছেন তাকে দেওয়া হচ্ছে ফাইন্যান্স, এবং যিনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন তাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে যে বিষয়ে বিশেষজ্ঞ তাকে সেই বিষয়ে দায়িত্ব দিয়ে যে কাঠামোটা তৈরি করা হচ্ছে তাকে বলছি আমরা কার্যভিত্তিক, অর্থাৎ কাজের উপর ভিত্তি করে সংগঠন। এবারে আরেকটি সংগঠন টাইপসের মধ্যে আরেকটি সংগঠন সেটা হলো দেখো কমিটি সংগঠন। কমিটি সংগঠন কাকে বলে দেখো, যে কমিটি হলো একাধিক ব্যক্তি নিয়ে গঠিত একটি সংগঠন যার উপর কোনো সমস্যার সমাধান বা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রশাসনিক দায়িত্ব বা কোনো বিশেষ কাজের ভার দেওয়া। আবারও খেয়াল করে দেখো যে কমিটি কি একাধিক, একজন নয় কিন্তু একের অধিক হতে হবে,
দুই সদস্য বিশিষ্ট হতে, তিন সদস্য বা অনেক হতে পারে, অর্থাৎ একের অধিক হতে হবে। একাধিক ব্যক্তি নিয়ে গঠিত একটি সংগঠন যার ওপর কোনো সমস্যার সমাধান বা বিশেষ উদ্দেশ্য, অর্থাৎ এখানে কিন্তু খেয়াল করে দেখো এই সংজ্ঞার মধ্যে কিন্তু এর আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য কথা বলা হচ্ছে। কি বৈশিষ্ট্য? এখানে বলা হচ্ছে যে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে, বিশেষ কোনো কাজের জন্য এই কমিটি ফর্ম করা হয়। তোমরা খুব খেয়াল করে দেখো যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, ফর্ম পূরণের জন্য, ভর্তির জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ প্রশাসন কী করে, দুইজন বা তিনজন বা চারজন শিক্ষকদের নিয়ে একটি কমিটি ফর্ম করে দেয়, যে কমিটি তোমাদের ওই বছরের, তোমাদের ওই বর্ষের যে ভর্তি, তাদের যে ফর্ম পূরণ, তাদের যে পরীক্ষা, এই ম্যানেজমেন্টগুলো তারা করে। অর্থাৎ তোমাদের ওই বর্ষের পরীক্ষা যখন শেষ হয়ে যায়, ওই বর্ষের ফর্ম পূরণ যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু তাদের এই কমিটির দায়িত্ব শেষ হয়ে যায়। অর্থাৎ এই কমিটি ফর্ম হয়েছিল শুধুমাত্র তোমাদের ফর্ম পূরণের জন্য, আবার তোমাদের ভর্তির জন্য, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। তার মানে কি, বিশেষ কোনো কাজের জন্য ফর্ম করে এবং সেই কাজ হয়ে গেলে কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। এই ধরনের সংগঠনকে বলছি আমরা কমিটি সংগঠন। তোমরা প্রায়শই দেখবা যে বিভিন্ন সময় যে দুর্ঘটনাগুলো ঘটে বিভিন্ন ক্ষেত্রে, মানে দুর্ঘটনা বা বিভিন্ন ধরনের যে পরিস্থিতিগুলো আসে, তো এগুলো কিন্তু তদন্ত করার জন্য সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট কী করে, একটা ফর্ম, কমিটি ফর্ম করে দেয়, কমিটিকে দায়িত্ব দেয় যে তোমরা এই বিষয়টা খতিয়ে দেখো। কারণ মানে এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে তদন্ত। আমরা মৌখিকভাবে বা অনেক সময় সামাজিক মিডিয়াতে অনেক কিছু আমরা শুনি, কিন্তু বাস্তবতা হলো যে এটাকে একটা কমিটির মাধ্যমে যখন তদন্ত করে সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী অ্যাকশন নেওয়া হয়, তখন সেটা কিন্তু বৈধতা পায়। নয়তো এ ধরনের কাজের মৌখিক কোনো স্বীকৃতি থাকে না বা মৌখিক মানে কোনো সাক্ষ্য প্রমাণও কিন্তু অ্যাকসেপ্ট হয় না। যাই হোক, এর প্রকৃষ্ট উদাহরণ কিন্তু তোমরা জানো যে তোমাদের যে ভর্তি, তোমাদের যে ফর্ম পূরণ, তোমাদের পরীক্ষা, এ সংক্রান্ত যে কাজ, সেই কাজগুলো তোমাদের শিক্ষক মহোদয়গণ করেন। এই শিক্ষক মহোদয়গণ কিন্তু এই অধ্যক্ষ কর্তৃক একটা কমিটি ফর্ম করে দেন, সেই কমিটি কিন্তু এই কাজগুলো করে। এটি একটা আধুনিকতম একটি সংগঠন কাঠামো। আমরা যে আগের চারটি দেখলাম, সরলরৈখিক দেখেছি, সরলরৈখিক ও পদস্থ দেখলাম, এরপরে দেখলাম কার্যভিত্তিক, এরপরে দেখলাম কমিটি সংগঠন, এগুলো সবগুলো কিন্তু প্রাচীনতম সংগঠন যেগুলো পূর্ব থেকে আসছে। আধুনিকতম সংগঠন হচ্ছে ম্যাট্রিক সংগঠন। খেয়াল করে দেখো ম্যাট্রিক সংগঠনের সংজ্ঞাটা আগে পড়ে নাও, যে কার্যভিত্তিক এবং প্রকল্প বা দ্রব্যভিত্তিক সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠনকে ম্যাট্রিক সংগঠন বলে। অর্থাৎ আমরা যেমন সরলরৈখিক এবং পদস্থ, এই দুটা মিলে হলো সরলরৈখিক পদস্থ, এখানে কিন্তু আমরা যে কার্যভিত্তিক এবং প্রকল্প বা দ্রব্যভিত্তিক যেটা সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠনকে বলছি আমরা ম্যাট্রিক সংগঠন। তোমরা অর্গানোগ্রামটা খেয়াল করে দেখো, এই অর্গানোগ্রামে দেখো যে ম্যাট্রিক সংগঠনে একজন ব্যক্তি দুইটি কাজের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ দুইটা তাকে, দুইটা ফাংশন তাকে মেনটেন করতে হয়। দেখো, খেয়াল করে দেখো যে এই যে সাদা ঘরগুলো যেগুলো আছে, এই সাদা ঘরের যে ইউনিটগুলো সেলস ইউনিট, তো তারা কিন্তু একই সঙ্গে ম্যানেজার এ, প্রজেক্ট এ এবং ম্যানেজার প্রজেক্ট বি, অর্থাৎ সেই ব্যক্তিটি একই সঙ্গে অনেকগুলো দায়িত্ব পালন করছে। সে যখন এই আমরা জানি, আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েই বলি যে আমাদের যে প্রশাসন ক্যাডার আছে, এই প্রশাসন ক্যাডারের যিনি একজন মানে উপজেলা নির্বাহী অফিসার বা একজন এসিল্যান্ড সহকারী কমিশনার, তো দেখা গেল যিনি একজন সহকারী কমিশনার বা একজন ডেপুটি কমিশনার, তো উনি যখন জেলা পর্যায়ে দায়িত্ব পালন করছেন তখন উনি এসিল্যান্ড, তখন তো উনি ইউনো, তখন তো উনি ডিসি, বাট ইনি যখন আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করেন তখন কিন্তু তিনি একজন ম্যাজিস্ট্রেট। তো সো এই ব্যক্তি এক, কিন্তু তার ভূমিকা কিন্তু দুই জায়গায় দুই রকম। তো এইটাকে বলছি আমরা ম্যাট্রিক সংগঠন। অর্থাৎ একজন ব্যক্তি যেমন যেমন মন্ত্রণালয়ে গেলে একরকম তার ভূমিকা, এবং সে পাশাপাশি সে তাকে একটা প্রজেক্ট দেওয়া হয়, এই প্রজেক্টে সে মন্ত্রণালয়ে নিজ দায়িত্ব পালন করবে, পাশাপাশি তাকে এই প্রজেক্টের দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ এই ব্যক্তি যখন এরকম দুইটি মানে দায়িত্ব সাইমালটাসলি পাশাপাশি উনি যখন পালন করবেন, তখন সেটাকে বলবো আমরা ম্যাট্রিক্স সংগঠন। আমরা তোমরা দেখতে পাচ্ছ অর্গানোগ্রাম, এখানে কিন্তু খেয়াল করে দেখো এই যে হলুদ নীল কালি যেগুলো আছে, ম্যানেজার প্রজেক্ট এ, ম্যানেজার প্রজেক্ট বি, ম্যানেজার প্রজেক্ট সি, তো এগুলো কিন্তু প্রতিষ্ঠানে আলাদা আলাদা প্রজেক্ট। তো এই প্রজেক্টের দায়িত্ব যেমন সে পালন করছে, আবার পাশাপাশি কিন্তু প্রতিষ্ঠানের যে নিয়মতান্ত্রিক তার দায়িত্ব সেটাও কিন্তু তাকে পালন করতে হচ্ছে। এটা আর একটা উদাহরণ হতে পারে এরকম, দেখো আমি তোমাদের ঠিক ধারণার মধ্যে থেকেই বলি, যেমন আমরা তোমাদের পাঠদান করাই, তো আমাদের মূল কাজ কিন্তু তোমাদেরকে ক্লাস বা পাঠদান করানো।
তো এর পাশাপাশি দেখা গেল যে আমাদের কলেজের একটি আলাদা একটি মানে মানে তোমাদের পাঠদানের বাইরেও আলাদা একটি কর্মকাণ্ড, তো সেই কর্মকাণ্ড যখন আমরা এই পাঠদানের পাশাপাশি তখন ওটাও যখন পালন করি তখন কিন্তু এই যে একটা কাঠামো তৈরি হয় সেটাকে বলছি আমরা ম্যাট্রিক্স সংগঠন। তাহলে এই যে আমরা পাঁচটি সংগঠন কাঠামো আছে এগুলো প্রত্যেকটাই যদি আমি আলাদা আলাদাভাবে চিনতে পারি যে কোনটা, তখন যেটা হবে তোমাকে যখন উদ্দীপকে যখন এর কোনো একটা বৈশিষ্ট্য তুলে ধরা হবে তুমি কিন্তু বৈশিষ্ট্য দেখেই চিনতে পারবে এটি কোন ধরনের সংগঠন কাঠামো। আর যদি তুমি বৈশিষ্ট্য চিহ্নিত করতে না পারো তাহলে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে না। আসো আমরা কিছু এক্সাম্পল দেখি এ প্রসঙ্গে। ওয়াই কোম্পানি তাদের ব্যবসায়িক কার্যক্রমকে উৎপাদন, বিপণন ও হিসাব বিভাগে বিন্যস্ত করে। খেয়াল করে দেখো কী করছে, তারা কিন্তু কাজের ধরন অনুযায়ী ভাগ করছে। কীভাবে? উৎপাদন বিভাগ আলাদা, মার্কেটিং বিভাগ আলাদা, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আলাদা। তার মানে কি, তারা কাজ ভিত্তিক ভাগ করছে। প্রত্যেক বিভাগের জন্য এক একজন বিশেষজ্ঞ কর্মী নির্বাহী নিয়োগ দিল। প্রতিষ্ঠানটি কিছুদিন ভালো চললেও পরবর্তীতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হলো, অর্থাৎ উদ্দীপক আমার শেষ। অ্যান্ড খেয়াল করে দেখো এই উদ্দীপকের মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য দিয়েই কিন্তু উদ্দীপক বানানো হয়। খেয়াল করে দেখো যে উৎপাদন, বিপণন এবং হিসাব বিভাগ, এই যে তিনটা বিভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এই বিভাগগুলো ভাগ করেছে কাজের ভিত্তিতে, কার্যভিত্তিকে। তো কার্যভিত্তিতে ভাগ করে প্রত্যেক বিভাগের দায়িত্ব কাকে দেওয়া হলো, একজন বিশেষজ্ঞ কর্মীকে দায়িত্ব দেওয়া হলো। এবার তোমরা খেয়াল করে দেখো তাহলে কোন সংগঠন হবে। উদ্দীপকে বর্ণিত ওয়াই কোম্পানির সংগঠন কাঠামো কোন প্রকৃতির? কার্যভিত্তিক, সরলরৈখিক ও পদস্থ, সরলরৈখিক, কমিটি। আমার ধারণা তোমরা খুব সহজেই ধরতে পেরেছ এটা কার্যভিত্তিক সংগঠনের কথা বলা হচ্ছে, কারণ কার্যভিত্তিক সংগঠনের ক্ষেত্রে আমরা দেখে আসি, একটু পিছনে ফিরে যাই। এই যে কার্যভিত্তিক সংগঠনের ক্ষেত্রে দেখো যে কি বলছে, যে কাজের প্রকৃতি অনুযায়ী ভাগ করে প্রত্যেক বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞ কর্মীর উপরে। দেখো সেলস আলাদা, প্রোডাকশন আলাদা, হিউম্যানিস আলাদা, এবং এর দায়িত্ব যখন একজন নির্বাহীকে দেওয়া হয় বিশেষজ্ঞ কর্মীকে, তখন সেটা বলছি আমরা কার্যভিত্তিক সংগঠন। অর্থাৎ আমাদের উদ্দীপকে বর্ণিত সংগঠন ওয়াই সংগঠনটি কার্যভিত্তিক। এবারে দেখো উদ্দীপকে বর্ণিত ওয়াই কোম্পানিতে সমস্যার সৃষ্টির কারণ হলো, আচ্ছা উদ্দীপকে একটা কথা বলা হয়েছে যে প্রতিষ্ঠানটি কিছুদিন ভালো চললেও পরবর্তীতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তার মানে আমাদের বুঝতে হবে ওই যে কার্যভিত্তিক সংগঠন কাঠামো তার কিছু সুবিধা অসুবিধা আছে, ওই সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে বুঝতে হবে যে অসুবিধাগুলো কী। দেখো যে উদ্দীপকে বর্ণিত ওয়াই কোম্পানিতে সমস্যার সৃষ্টির কারণ কী, নির্বাহী ও উপদেষ্টার মধ্যে দ্বন্দ্ব অপশন এক, অপশন টু দেখো সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা দুই, এবং তিন নম্বর দেখো সংগঠন কাঠামোতে ত্রুটি। এই যে তিনটি অপশান দেওয়া আছে নিচে কোনটি সঠিক, ক ওয়ান, খ ওয়ান ও টু, গ টু ও থ্রি, ঘ ওয়ান টু ও থ্রি। এখন তোমরাই চিন্তা করো আসলে এই কোম্পানিতে কোন কাঠামোতে সমস্যা হয়েছে, সমস্যাটা কোথায় হয়েছে। প্রতিষ্ঠানটি কিছুদিন ভালো চললেও পরবর্তীতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার সৃষ্টি হওয়ার কারণ যে এই প্রতিষ্ঠানে যারা নির্বাহীগণ আছেন, তো এই নির্বাহী এবং উপদেষ্টা, এখানে কিন্তু উপদেষ্টার কথা বলা হয়নি, সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা, এখানে সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতাও বলা হয়নি, সংগঠন কাঠামো ত্রুটি। অর্থাৎ এখানে ত্রুটিটা আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমেই, যদি ত্রুটি আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমাকে বিকল্প অপশানে যেতে হবে। নির্বাহী ও উপদেষ্টার মধ্যে দ্বন্দ্ব, অর্থাৎ এখানে কিন্তু আমার যে উদ্দীপক সেই উদ্দীপকের মধ্যে কিন্তু এটা স্পষ্ট না যে নির্বাহী এবং উপদেষ্টা, ওখানে তো আমার তো এটা কার্যভিত্তিক সংগঠন না, মানে এটা তো আমাদের সরলরৈখিক পদস্থ না যেখানে উপদেষ্টা আছে, এটা হচ্ছে আমাদের কার্যভিত্তিক। সুতরাং অপশান এক বাদ, ক্যান্সেল। এবার আসলে দীর্ঘ সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা, হ্যাঁ হতে পারে যিনি মানে এই ওয়াই কোম্পানি যারা এখানে আছেন তাদের সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে হয়তো প্রতিষ্ঠানটা লস হচ্ছে, এটা হতে পারে, দুই হতে পারে। এবং তিন নম্বর সংগঠন কাঠামোতে ত্রুটি, আমরা দুই এবং তিন অপশান বেছে নেব এখান থেকে। তাহলে সঠিক উত্তর দুই এবং তিন। এবার আসি দেখো যে কলেজের অধ্যক্ষ মহোদয় দ্বাদশ শ্রেণী নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করার দায়িত্ব চারজন শিক্ষককে দিলেন, যেটা আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে নির্বাচনী পরীক্ষা যেটা সম্পন্ন করার জন্য অধ্যক্ষ মহোদয় একটা কমিটি ফর্ম করে দিলেন, বলেই ফেললাম উত্তর, কমিটি ফর্ম করে দিলেন যে কমিটিতে চারজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হলো। তাহলে উপদ্দীপকে উল্লেখিত বিষয়টির সাথে কোন ধরনের সংগঠন কাঠামো মিল আছে, আমার মনে হয় এটা বলার কোনো সুযোগ নাই, তোমরা বুঝে গেছো কমিটি। এবারে নেক্সট অপশানে দেখো যে মিস্টার কমল
তার প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে যে ভুল বোঝাবুঝি যেন ভুল বোঝাবুঝি না হয় সেই ব্যাপারে খুব সতর্ক খুব সতর্ক। তিনি কাজ বিভাজন করে বিভাগীয় প্রধান নিয়োগ করে দিলেন। তিনি প্রত্যেকের করণীয় সুস্পষ্ট নির্ধারণ করলেন। খেয়াল করে দেখো উনি কী কী করলেন, যে কর্মীদের মধ্যে যেন পারস্পরিক ভুল বোঝাবুঝি না হয় সে ব্যাপারে উনি খুব সতর্ক থাকেন। তিনি কী করলেন যে তিনি কাজ বিভাজন করে দিলেন, কাজকে ভাগ করে দিলেন এবং প্রত্যেক ভাগে কাজ ভাগের দায়িত্ব বিভাগের প্রধান নিয়োগ করে দিলেন। তিনি প্রত্যেকের করণীয় কী সেটাও সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে মিস্টার কমলের প্রতিষ্ঠানকে কোন সংগঠন বলা যায়? মিস্টার কমলের সংগঠনটা কি সরলৈখিক সংগঠন? কি মনে হয় তোমাদের, সরলৈখিক সংগঠনের মধ্যে যায় যায় না? প্রথমে কিন্তু অপশন ক বাদ। এবার আসো ম্যাট্রিক্স সংগঠন। ম্যাট্রিক্স সংগঠনের যে বৈশিষ্ট্য সেটা কি এর সঙ্গে ম্যাচ করে? না, করে না। তিন ঘ আসো কমিটি সংগঠন। কমিটি সংগঠন কি এটা ম্যাচ করে? কমিটি সংগঠন ফর্ম হয় কোনো বিশেষ কাজের জন্য, আর এটা তো ধারাবাহিক কাজ। তার মানে আমার ক খ গ তিনটি অপশান কিন্তু আমরা এখানে যায় না, ম্যাচ করে না। তাহলে অবশ্যই বলতে পারি এটা একটা কার্যভিত্তিক সংগঠন। আরেকটি প্রশ্ন দেখো নিচে এই উদ্দীপকের ওপরেই। উদ্দীপকের পদক্ষেপটির ফলে কোনটি ঘটবে, কী ঘটবে? কর্মীরা দ্বিধান্বিত হয়ে পড়বে, একাধিক আদেশ পালন করবেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকবে, কর্তৃত্ব প্রণয়নে সমস্যা হবে। শিক্ষার্থীবৃন্দ দুঃখিত, সম্ভবত ফন্ডগুলো এলোমেলো হয়ে গেছে। তো কর্মীরা দ্বিধান্বিত থাকে হবে, অর্থাৎ উনি যেন পারস্পরিক ভুল বোঝাবুঝি না হয় এই জন্য উনি দায়িত্ব সুস্পষ্ট করে দিলেন। তাহলে কি কর্মীরা কি দ্বিধান্বিত হবে? না, এখানে দ্বিধান্বিত হওয়ার সুযোগ নেই, কারণ প্রত্যেকের দায়িত্ব সুন্দর স্পষ্ট করে ভাগ করে দেওয়া আছে। একাধিক আদেশ পালন করবেন, এখানে কিন্তু প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দিয়েছে, একাধিক আদেশ পালন করার সুযোগ নাই। প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকবে, অবশ্যই থাকবে, এবং কর্তৃত্ব প্রণয়নের সমস্যা, অর্থাৎ ক খ এবং ঘ অপশানটি কোনো মতেই যায় না। এখানে অপশান গ হচ্ছে ওনার কাজের কারণে উনি যেহেতু দায়িত্ব স্পষ্ট ভাগ করে দিয়েছেন, অতএব প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকবে। আচ্ছা, আমরা দুইটি অধ্যায় নিয়ে আমি শুরু করেছিলাম, যে সংগঠিতকরণ এবং পরবর্তী অধ্যায় হচ্ছে কর্মসংস্থান। আমরা সংগঠিতর ওপরে যে সংগঠিতকরণ অর্গানাইজিং এই অধ্যায়ের যে মেইন টপিক, যেটা সংগঠনের যে প্রকারভেদ, এটা আমরা আলোচনা করলাম। এর বাইরে যে আর বিষয়গুলো আছে আমি কিন্তু বলছি না যে সেগুলো তুমি গুরুত্ব দিবে না, অবশ্যই সেগুলো তোমরা দেখবে, তবে হ্যাঁ প্রকারভেদটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ে আলোচ্য বিষয়। এবারে আমরা যাচ্ছি তোমাদের যে আরেকটি অধ্যায়, তোমাদের কর্মী সংস্থান স্টাফিং, এই অধ্যায়ে আমরা আসতেছি। তো এই অধ্যায়ের প্রথমেই আমরা দেখে নিই যে বিষয়গুলো আমাদের সমস্যা হয়, যে বিষয়গুলিতে শিক্ষার্থীদের অধিক মনোযোগী হতে হবে। ক নাম্বার কর্মী সংস্থান অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মী সংগ্রহ এবং নির্বাচন, এর সংজ্ঞা, পরিধি চিহ্নিত করা, নির্বাচনের পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ জানা, প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আত্মস্থ করা এবং বিভিন্ন রকমের প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো আমরা কিন্তু ক্লাস, যখন আমরা তৃতীয় ক্লাস নিয়েছি তখনও কিন্তু এই কথাগুলো বলেছি যে কোথায় কোথায় তোমাকে বেশি ফোকাস করতে হবে। তো এই যে কর্মী সংস্থান, কর্মী সংস্থান কাকে বলে? আমরা জানি যে কর্মী একটা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তার যাবতীয় কর্মকাণ্ডকে সম্মিলিতভাবে আমরা কর্মী সংস্থান বলি। এই কর্মী সংস্থানে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে কর্মী সংগ্রহ আর একটা হচ্ছে কর্মী নির্বাচন। এখানে কিন্তু কর্মী সংগ্রহ এবং নির্বাচন এই দুইটা পার্ট কিন্তু আমরা গুলিয়ে ফেলি, যে দুইটা পরিধি কোন পর্যন্ত। কর্মী সংগ্রহ কাকে বলে, কোথায় থেকে কোথায় কর্মী সংগ্রহ এবং কোথায় থেকে কর্মী কোথায় শেষ পর্যন্ত কর্মী নির্বাচন, এই যে দুইটার একটা সীমারেখা আছে, এই সীমারেখাটা অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা চিহ্নিত করতে পারে না। যার দরুন দেখা গেল যে কর্মী নির্বাচনের কোনো বৈশিষ্ট্য যদি আমি বলি সেখানে কিন্তু কর্মী সংগ্রহ তারা বলে ফেলে। কর্মী সংগ্রহ কাকে বলে? কর্মী সংগ্রহ হচ্ছে যে একটা প্রতিষ্ঠান প্রথমে কী করবে, তার রিকুইজিশন দিবে যে তার কোথায় কোথায় লোক বল দরকার। আমি খুব খোলামেলাভাবে বলছি, ভেঙে ভেঙে বলছি, যে তার আসলে প্রথমে সে আইডেন্টিফাই করবে যে তার লোক বল কোথায় কোথায় প্রয়োজন। সে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে রিকুইজিশন চাইবে যে কার কোথায় লোক বল দরকার। এভাবে সে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের কোন কোন পর্যায়ে লোক বল প্রয়োজন এবং তাদের যোগ্যতা কী হওয়া দরকার, কোন ধরনের তাদের অভিজ্ঞতা কতটুকু থাকতে হবে, এই বিষয়গুলো চিহ্নিত করে তারা কি করবে, একটা বিজ্ঞপ্তি দিবে পত্রিকায়। একটা বিজ্ঞপ্তি, সেটা স্থানীয় বা আন্তর্জাতিক পর্যায়ে একটা বিজ্ঞপ্তি দিবে, বা বিভিন্নভাবে হতে পারে, দেওয়ালি পত্রিকার মাধ্যমে হতে পারে বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে তারা একটা বিজ্ঞাপন দিবে। তো এই বিজ্ঞাপন দিয়ে, বিজ্ঞাপনের প্রেক্ষিতে যারা আগ্রহী
তারা কি করবে, ওই প্রতিষ্ঠানে আবেদন করবে। এই যে লিকুইডেশন থেকে শুরু করে প্রতিষ্ঠানের কর্মীদেরকে যে আবেদন করতে উৎসাহিত করা হলো এবং তারা যে আবেদন করলো, দেখা গেলো আমি আমি হচ্ছে 10টি পদের জন্য আমি বিজ্ঞপ্তি দিয়েছি, তো আমার কাছে 1000 ক্যান্ডিডেট আবেদন পড়েছে, এই পর্যন্ত কর্মকাণ্ডকে আমরা বলবো কর্মী সংগ্রহ। অর্থাৎ আমি আগ্রহী প্রার্থীদেরকে সংগ্রহ করলাম, কারা কারা আগ্রহী আমি সেদিক তাদেরকে আমি সংগ্রহ করলাম। এরপরের ধাপ শুরু হবে নির্বাচন। এখন আমি এই যে 1000 জন আবেদন করলো, এই 1000 জনের মধ্যে থেকে আমি বিভিন্ন ক্রাইটেরিয়ায় তাদেরকে যাচাই বাছাই করে আমি খুঁজে নিব আমার কাঙ্ক্ষিত 10 জন কর্মী। তাহলে এই যে কর্মীরা আবেদন করলো, আগ্রহী প্রার্থীরা আবেদন করলো, এই আবেদন করা পর্যন্ত কিন্তু কর্মী সংগ্রহ এখানে শেষ, কর্মী সংগ্রহ। এরপরের থেকে শুরু হবে কর্মী নির্বাচন। এখানে যে জিনিসটা আমরা করি যে কর্মী সংগ্রহ এবং নির্বাচনের এই যে সীমারেখা আমি চিহ্নিত করে দিলাম, এই সীমারেখাটা আমরা ভুলে যাই, যার ফলে আমরা সংগ্রহকে চিনি নির্বাচন বলে, নির্বাচনকে সংগ্রহ বলে ফেলি। তাহলে তোমরা অবশ্যই বিষয়টা ধরতে পেরেছ যে কর্মী সংগ্রহ হচ্ছে যে প্রতিষ্ঠানের কর্মী মানে আগ্রহী প্রার্থীদেরকে প্রতিষ্ঠান পর্যন্ত আবেদন করতে উৎসাহিত করা, আবেদন করা এই পর্যন্ত, তারা যে আবেদন করলো ব্যাস এ পর্যন্তই হচ্ছে কর্মী সংগ্রহ। এরপর থেকে প্রতিষ্ঠান কী করবে, সে বিভিন্নভাবে যাচাই বাছাই করে পরীক্ষা নিয়ে তারা কাঙ্ক্ষিত যে 10 জন কর্মী তারা চায় সেটা নির্বাচন করবে। আচ্ছা, এই যে কর্মী সংগ্রহের উৎস, আমরা বললাম যে বিভিন্ন উৎস থেকে আমরা সাধারণত কর্মীরা বিভিন্ন উৎস থেকে হয়, অভ্যন্তরীণ উৎস থেকে হয়, বাহ্যিক উৎস থেকে কিন্তু কর্মী নিয়োগ দেওয়া হয়। আমরা অভ্যন্তরীণ উৎসগুলো একটু খেয়াল করি, উৎসগুলো কিন্তু আমরা এই বাহ্যিক আর অভ্যন্তরীণ, কোনটা বাহ্যিক কোনটা অভ্যন্তরীণ এই দুটো কিন্তু মিলিয়ে ফেলি। হ্যাঁ, আমরা বাহ্যিককে বলছি অভ্যন্তরীণ, অভ্যন্তরীণকে বলে ফেলি বাহ্যিক। এটা আমাদেরকে চিহ্নিত করতে হবে যে অভ্যন্তরীণ উৎসগুলো আমরা আগে খেয়াল করি, যে অনেক সময় বাইরে থেকে নয়, প্রমোশন দিয়ে নিজ পদ থেকে উপরের পদে একজন দায়িত্ব দেওয়া হয়, এটাও কিন্তু একটা কর্মী সংগ্রহের একটা সোর্স। যে নিম্ন পদে আছে আমার উচ্চ পদে একটি, হয়তো যে উচ্চ পদে যিনি ছিলেন উনি হয়তো রিটায়ারমেন্টে গেছেন, তো তার পদটিতে পূরণ করা প্রয়োজন। সেক্ষেত্রে যিনি নিম্ন পদে আছেন যেহেতু তার অভিজ্ঞতা আছে এবং সে এখানকার দাবিদার, তো তাকে পদোন্নতি দিয়ে কিন্তু এই অভ্যন্তরীণ যে আমার যে পদোন্নতির মাধ্যমে আমার যে কর্মী সংগ্রহ সেটা আমি করতে পারি। এরপরে দেখো বদলি ও পদাবনতি, অর্থাৎ আমার লোকবল মানে আমার রাজশাহীতে হয়তো আমার লোকবল ঘাটতি আছে কিন্তু আমার ঢাকাতে লোকবল অ্যাভেলেবল আছে, আমি কি করছি ঢাকা থেকে ট্রান্সফার করে রাজশাহীতে নিয়ে এসে আমি আমার প্রয়োজনটা পুরো করছি, এটাও কিন্তু কর্মী সংগ্রহ, এটাও কিন্তু একটা অভ্যন্তরীণ, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে থেকে না, এটা ভিতর থেকে কিন্তু হচ্ছে। পদোন্নতি যেমন হয় পদাবনতিও হয়, অর্থাৎ উপরের পদে পদোন্নতি দিয়ে যেমন কর্মী সংগ্রহ করা হয়, আবার অনেক সময় ডিমোশন দিয়ে, অর্থাৎ কোনো কারণ এটা একটা শাস্তিমূলক, কোনো কারণে তার অদক্ষতা বা ব্যর্থতার কারণে তাকে শাস্তিমূলক তাকে পূর্ব পদে দায়িত্ব দিয়েও তাকে অভ্যন্তর কর্মী সংগ্রহ করা হয়। কর্মরত কর্মীদের সুপারিশ, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের সাধারণত এটা সরকারি প্রতিষ্ঠানের সুযোগগুলো কম হয়, এটা প্রাইভেট প্রতিষ্ঠানে কিন্তু এটা খুবই দেখা যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যারা বিভিন্ন পদে কাজ করে তাদের নিকট আত্মীয়, তাদের সন্তান, তাদের ভাই, আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কিন্তু তাদের সুপারিশ অনুযায়ী কিন্তু অনেক সময় নিয়োগ দেওয়া হয়, কারণ এখানে একটা বিশ্বস্ততার একটা ব্যাপার থাকে, যেহেতু তারা তাদের আত্মীয় স্বজন প্রতিষ্ঠানে নিয়োজিত থাকে সুতরাং তারা এখানে লায়াবল হয়, তারা এখানে কিন্তু তার সিকিউরিটি হিসেবে কাজ করে, এভাবে কিন্তু অভ্যন্তরীণভাবে কর্মী সংগ্রহ করা হয়। সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ, অর্থাৎ ওই বিভাগের যিনি চিফ থাকেন তো উনি কী করেন, উনি অনেক সময় সুপারিশ করেন তার অধস্তনদের জন্য যে এই এই ব্যক্তিকে যেহেতু তার যোগ্যতা আছে তাকে ওই অমুক দায়িত্ব দেওয়া যেতে পারে, তাকে অমুক জায়গায় পদায়ন করা যেতে পারে, তাদের মতামত নিয়েও কিন্তু কর্মী সংগ্রহ করা হয়। এবং শ্রমিক সংঘের সুপারিশ, আমরা জানি যে ট্রেড ইউনিয়নগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এই ট্রেড ইউনিয়নটা কিন্তু একটা প্রভাবশালী সংগঠন, তারা কিন্তু ওই সংগঠন কাঠামোকে প্রভাব রাখে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হয়, অনেক সময় তাদের মতামতের ভিত্তিতেও কিন্তু কর্মী সংগ্রহ করা হয়, অর্থাৎ তাদের যে রেফারেন্স থাকে সেই রেফারেন্স থেকে কিন্তু কর্মী সংগ্রহ করা হয়। তো এই বিষয়গুলো কিন্তু সবগুলো অভ্যন্তরীণ। এখন মজার ব্যাপার দেখো, যদি একটা উদ্দীপক তৈরি করে দেওয়া হয় যেখানে বলা হলো যে একজন শ্রমিক নেতা তার পরামর্শ অনুযায়ী একজন ব্যক্তিকে কয়েকজন নির্বাহী, যার যে ওই প্রতিষ্ঠানের যে একজন শ্রমিক নেতা তার পরামর্শ অনুযায়ী একজনকে নিয়োগ দেওয়া হলো, তাহলে এই নিয়োগটা কি অভ্যন্তরীণ উৎস হলো না বাহ্যিক উৎস হলো? অবশ্যই তোমরা যদি অভ্যন্তরীণ উৎসগুলো চিহ্নিত করতে পারো তাহলে কিন্তু তোমরা বুঝে ফেলবে যে এটা আসলে অভ্যন্তরীণ না বাহ্যিক। এবারে আসো যে বাহ্যিক মানে এর বাইরে যে উৎসগুলো আমাদের আছে, যেমন বিজ্ঞপ্তি,
একদম খোলা বিজ্ঞপ্তি দিয়ে একজন জনসাধারণের মাঝখান থেকে যে সংগ্রহ তাকে বলছি আমরা বিজ্ঞপ্তি, চাকরি সন্ধানী, অর্থাৎ এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা এরকম, যাদের কাছে আমরা যদি আমরা যদি মানে রিকোয়ারমেন্ট দিয়ে রাখি যে আমার এতগুলো লোকবল দরকার, তো তারা তাদের কিন্তু এই কাজগুলো তারা করে, তারা বিভিন্নভাবে কিন্তু তারা এই কমিউনিকেশনটা করে দেয়। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, আমরা জানি সরকারের বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ সেন্টারগুলো আছে, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বা আরও অন্যান্য অধিদপ্তরের অধীনে আছে, তারা কিন্তু কী করে এই সমস্ত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দান করে এবং পাশাপাশি তারা কিন্তু এই বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু নিয়োগ দেয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাদের একটা সম্পর্ক থাকে এবং এখান থেকে ট্রেনিং শেষ করার পরে তারা কিন্তু তাদের মতামত বা সুপারিশের ভিত্তিতে তারা নিয়োগ পায়। শিক্ষা প্রতিষ্ঠান, আমরা জানি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু জব ফেয়ার অনুষ্ঠান করে অথবা এর বাইরেও আমরা ভালো ভালো রিনাউন্ড প্রতিষ্ঠান যারা থাকে ওই সমস্ত প্রতিষ্ঠানে বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু আগেই একটা যোগাযোগ করে, অর্থাৎ যারা ভালো মেধাবী শিক্ষার্থী তাদেরকে আগে তারা অফার দিয়ে রাখে যে তুমি তোমার আমার প্রতিষ্ঠানে তোমার জন্য সুযোগ আছে। কর্মসংস্থান কমিশন, আমরা জানি সরকারের যে পাবলিক সার্ভিস কমিশন আছে, অর্থাৎ সরকারের যে মূল যে অর্গানোগ্রাম তার যে নিয়োগ অর্থাৎ বিসিএস যে নিয়োগ, এই নিয়োগটা সম্পন্ন করে সরকারের পাবলিক সার্ভিস কমিশন। আউটসোর্সিং, এটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হয়, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান আমি সরাসরি নিয়োগ না দিয়ে তাদের মাধ্যমে কাজ করে নিচ্ছি। বিশ্বস্ত সূত্র, মেধা শিকার, জব ফেয়ার, এগুলো সবগুলোই হচ্ছে বাহ্যিক উৎস এবং বামেগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এরপরে আমরা দেখব কর্মী সংগ্রহ এবং নির্বাচনের যে পার্থক্য, আমি যেটা বলছি কর্মী সংগ্রহ নির্বাচনের যে পার্থক্য, এই পার্থক্যটা তোমরা একটু পড়ে ফেলেছো, আমি তারপরেও পুনরায় এই স্পেসিফিক বিষয়গুলো আমি আলোচনা করছি কোথায় কোথায় তোমাদের সমস্যাগুলো হয়। দেখো যে পার্থক্যের ক্ষেত্রে আমরা বলছি যে আচ্ছা এই অপশনে যে আমরা পদোন্নতির ভিত্তি, একজন প্রতিষ্ঠানকে আমরা দেখলাম যে প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ কর্মী সংগ্রহ এবং বাহ্যিক সংগ্রহ, অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের ক্ষেত্রে কিন্তু একটা অপশন আছে কি পদোন্নতি দেওয়া। এই পদোন্নতি কীভাবে হয়, পদোন্নতি হওয়ার ক্রাইটেরিয়াগুলো কী কী, তোমরা দেখতে পাচ্ছ তিনটা ক্রাইটেরিয়া পদোন্নতি দেওয়া হয়। একটা হচ্ছে মেধার ভিত্তিতে, মেরিট অ্যাজ বেসিস, সিনিয়রিটি অ্যাজ বেসিস, জ্যেষ্ঠতার ভিত্তিতে, এবং তিন নম্বর দেখো সিনিয়রিটি কাম মেরিট, অর্থাৎ জ্যেষ্ঠতা এবং মেধা উভয়ের ভিত্তিতে। অর্থাৎ এই যে প্রমোশন হয় এটা এক মেধার ভিত্তিতে, যিনি মেধাবী তিনি অগ্রাধিকার ভিত্তিতে প্রমোশন পাবেন, এটা একটা পদ্ধতি হতে পারে, অথবা হতে পারে যিনি আগে চাকরিতে এসেছেন যিনি সিনিয়র জ্যেষ্ঠ তার সে আগে পদোন্নতি পাবে, এটার ভিত্তিতে হতে পারে, অথবা তিন নম্বর সিনিয়র এবং মেরিট অর্থাৎ জ্যেষ্ঠতা এবং মেধা এই উভয়ের সমন্বয় হতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কর্মী সংস্থান অধ্যায়টি অত্যন্ত একটা বড় একটা অধ্যায়, এই অধ্যায়ে বিশেষ করে আমি যদি বলি যে এক বাক্যে চোখ বন্ধ করে যদি বলি যে এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক কোথা কোনটা, যেখান থেকে ম্যাক্সিমাম উদ্দীপকগুলো তৈরি হয়, আমি বলবো যে এই যে ট্রেনিং যে পদ্ধতিগুলো, ট্রেনিংয়ের যে পদ্ধতি, এই পদ্ধতিগুলোই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আলোচ্য গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে উদ্দীপক তৈরি হয়। কারণ এই ট্রেনিংগুলো দেখো অনেকগুলো ধরন, কাজের মাধ্যমে প্রশিক্ষণ এবং কাজের বাইরে প্রশিক্ষণ। এই যে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, এক থেকে নয়টি টাইপস আছে, কাজের বাইরেও এক থেকে নয়টি টাইপস আছে। এই যে এক থেকে নয়টি টাইপস এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু অনেকগুলোই কাছাকাছি, দেখতে মনে হয় শুনতে মনে হয় খুব কাছাকাছি কিন্তু আলাদা। দেখা গেলো যে এরকম একটা উদ্দীপক তৈরি করা হলো, যেখানে একটা কোচিং পদ্ধতির একটা বৈশিষ্ট্য আমি সেখানে দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম প্রশ্ন উদ্দীপকে চাইলাম যে এটা কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতি, তোমাকে কিন্তু এই নয়টি পদ্ধতি কিন্তু তোমাকে ধারণা রাখতে হবে, তবেই তুমি সেই উত্তরটি খুঁজে পাবে। যদি তোমার নয়টি সম্পর্কে ধারণা না থাকে, তুমি যদি নয়টা পদ্ধতি সুন্দরভাবে বুঝতে না পারো, তাহলে তুমি কিন্তু ওই পরীক্ষার হলে তুমি কোন চিন্তা করবে যে কোনটা হবে, এক এটা কি পরিচিতিমূলক, এটা কি শিক্ষানবিশ, এটা কি প্রবেশনা, তখন তুমি পাজল হয়ে যাবে। অর্থাৎ এই এই প্রশ্ন যে প্রশিক্ষণের যে পদ্ধতি, এর যে নয় নয় ১৮টি পদ্ধতি আছে, আর নয়টি কাজের মাধ্যমে এবং নয়টি কাজের বাইরে, এই পদ্ধতিগুলো তোমাকে পুরো সবগুলোই তোমাকে একদম মানে আত্মস্থ করতে হবে। তবে এখান থেকে এটা যদি আত্মস্থ করতে পারো, তাহলে এখান থেকে যে কোনো ধরনের উদ্দীপক তৈরি হোক না কেন, তুমি কিন্তু সহজেই কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা একটি দীর্ঘ আলোচনা হবে, আমি এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং এরপরে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আমরা খুঁজবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে, ধন্যবাদ সবাইকে।
ওকে কয় মিনিট হয়েছে?